হ্যালো বন্ধুরা, সুস্বাগতম। আমি আরাত্রিকা, ব্লগস উইথ আরাত্রিকা চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজ হলো লক্ষ্মী পুজো, তাই তোমাদের সকলকে জানাই লক্ষ্মী পুজোর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই যে হবিজ ম্যানশন, আমার ছোট্ট পেটশা, তো সেখানে হবে আজকে লক্ষ্মী পুজো। চলছে অ্যারেঞ্জমেন্ট, তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে কন্টিনিউ করো। সকালে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম এবং কাজকর্ম শুরু করে দিয়েছি, আর এখন আলপনা দিতে বসে পড়েছি। আর এখানে তালকল ছাড়ানো হচ্ছে, তালাটি থেকে তালকল ছাড়ানো। আর এখানে খুদে সৌরিকা, সেও ফল কাটতে বসে পড়েছে। কমলালেবুর রস চোখে পড়াতে চোখ তো জ্বলে আলা, তবুও নাছর বান্দা ফল ছাড়াবেই। খুদে সৌরিকাও কিন্তু খুব কাজে ব্যস্ত, দেখুন। আর এই যে পূজোর উপকরণ সবই প্রস্তুত। রোহিত মশাই নতুন খাতায় লক্ষ্মী গণেশের ছাপ দিয়ে দিলেন। আর এখন পুষ্পাঞ্জলির পালা। মা আর আমি তাই হাত শুদ্ধি করে নিচ্ছি গঙ্গা জল দিয়ে। পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি নম মাধব মাধব বাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু শ্রীমাধব নম ব্রহ্মণ্য। অঞ্জলির পর এবার আরতির পালা। মাকে আরতি করে নেওয়া হচ্ছে। আর ওইদিকে দেখুন, খুদে দুটো ধুনো দেবে বলে মারপিট আরম্ভ করে দিয়েছে। আরতি শেষে শান্তি জল নেওয়ার পালা। পুজো শেষ হয়ে গেছে, আর পুজোর পর আমি একটু ওপরের রুমগুলোকে পরিষ্কার করতে এসেছি। তো আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি আজকে, দেখ এই বেড কভারটা পেতেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আরও অনেক কিছু শেয়ার করা বাকি আছে তোমাদের সাথে, তো সেগুলো শেয়ার করব একে একে। এখন ছাদে চলে এসেছি, আর এই যে তোমাদের আজকে দেখাচ্ছি, এদেরকে আজকে এখনও ছাড়া হয়নি, সকাল থেকে অনেক ব্যস্ততা ছিল তাই। সব বাবুরা ভেতরে আছে, সব একে একে বেরোবে। আজকে টিফিনটা দেখে নিন সবাই, কর্তমশাই নিজের হাতে টিফিনটা বানিয়ে দিয়েছে, তাই এটা খুবই স্পেশাল। পুজো হয়ে গেছে, এখন
এখন একটু টিফিন খেয়ে নিই, তারপরে আরো কিছু কাজ বাকি আছে সেইগুলো করব। সন্ধ্যে হতেই চলে এলাম এই ফুলের দোকানে, কেন জানেন? দাঁড়ান বলছি, আর কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাবেন। এই রাস্তাটা কি চেনা যাচ্ছে? কারা কারা চিনতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাড়ি, বাপের বাড়ি, সেখানে আজ কোজাঘড়ি লক্ষ্মী পুজো। ছোটোবেলা থেকেই দেখছি বন্ধুরা, খুব ধুমধাম করে আমাদের বাড়িতে এই পুজোটি হয়ে থাকে, তাই আজ নিমন্ত্রণ রক্ষা করতে এখানে চলে এলাম। বন্ধুরা, ফিরে এসেছি আবার, মাঝখানে চলে গেছে অনেকটা সময়। আর এখন নিশ্চয়ই রুমটা দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমার বাপের বাড়ি। ঠিক ধরে বন্ধুরা, চলুন আগে প্রতিমা দর্শন করে আসি, তো চলুন যাওয়া যাক। এখানে এটা অনেক বছরের পুজো, আর অনেক ছোটবেলা থেকে এই পুজো দেখে আসছি। আর এই পুজোতে আজকে আমাদের সব্বার নিমন্ত্রণ, সব্বাই আমরা আজকে এসেছি, খুব মজা করব, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। মজা হচ্ছে, কতটা মজা হচ্ছে একটু ডান্স করে দেখিয়ে দাও। তুমি এখন কি সেজেছো, কি সেজেছো? তুমি এখন বেবি? হ্যাঁ, তুমি এখন পুচু, পুচি? ও, তুমি কথা বলতে পারো না? হামাগুড়ি দাও তুমি। ওরে বাবারে, ওরে বাবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকের ভোগের মেনুতে আছে খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি, আলু ফুলকপির তরকারি, পায়েস, মিষ্টি, চাটনি আর ফল। এই সব কিছু দিয়েই মাকে বন্দনা ও আরাধনাও করা হয়েছিল। কিছু একটা শুনতে পাচ্ছেন কি বলুন তো? হ্যাঁ বন্ধুরা, আমাদের গ্রামের সৌন্দর্য, রাত্রের ঝিঝি পোকার ডাক, শোনা কি যাচ্ছে? আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।